নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রান্না শেয়ার করছি আজকের এই রান্নাটা এতটাই সুস্বাদু যেটা দেখলে আপনাদের মনে হবে কেনই বা আগে আমরা এই রান্নাটা জানতাম না এত টেস্টি একটা কাকরোলের রান্না একদম নিরামিষভাবে কিভাবে বানিয়েছি আজ আমি সেটাই আপনাদের দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি কাকরোল নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কাঁকরোলকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি যার মধ্যে দিচ্ছি সরষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এই যে কাকুলগুলো কেটে রেখেছিলাম এইগুলোকে ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব কাকড়টা একটু ভালো করে ভেজে নিলেই দেখবেন একটু হালকা কালার চেঞ্জ হচ্ছে যখন একটু হালকা কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা আপনারা স্বাদ মতন দেবেন এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়েছি নুন দিয়ে আবারও এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম সাধারণ জিনিস দিয়ে একটা অসাধারণ রান্না কিভাবে করবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো দেখুন তার জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা আমি মশলা তৈরি করবো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি বড়ো চামচে এক চামচ সাদা সর্ষে আর বড়ো চামচের এক চামচ পোস্ত এগুলোকে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে আমি জল দিচ্ছি জল দিয়ে আবার আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব দেখুন একদম একটা স্মুথ পেস্ট এইভাবে তৈরি করে নিয়েছি এবারে এইদিকে কাঁকরোলটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অবশ্যই প্রেস করবেন সব ভিডিওসে নোটিফিকেশনস পাওয়ার জন্য দেখুন কাকরগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কাকড়লটা তুলে নিয়েছি আর এবারে এই ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি বাকি রান্নাটা সেরে নেব তার জন্যে দেখুন এখানে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলা অল্প একটু হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি একটু জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ আর দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি যাতে কি মশলাটা পুড়ে না যায় দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখানে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আদাটা এখানে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আদাটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আদাটা একটু গ্রেড করে দিয়েছি দেওয়ার পর এবার এটাকে আমি একবার ভালো করে মিক্স করে দিলাম এবারে আমি এর মধ্যে কাকরোল যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই নিরামিষের দিনে এরকম একটা পদ বানিয়ে দেখবেন এটা খেতে অসাধারণ একটা রান্না হয় এবারে দেখুন এখানে যে সর্ষে আর পোস্তটা যেটা আমি বেটে রেখেছিলাম সেই পুরো পেস্টটা এখানে দিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যে যেটুকু লেগেছিল পেস্ট তার মধ্যে একটু জল দিয়ে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এবারে এটাকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে এবার এটা কিছুক্ষণের জন্য হতে দেবো দেখুন যাতে কি কাঁকরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব একটা বেশি সময় নেবে না যেহেতু আগে একটু নুন দিয়ে আমি এটা ভেজে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেলের কুচি তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতন চিনি চিনি দিলে নিরামিষ রান্না খেতে বেশ ভালো লাগে এবারে দেখুন এটা একটু মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পর আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা তিনটে গোটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তাই এখানে আমি শেষে একটু কাঁচা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মিনিট পরে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছিলো আবার একটু ঢাকা দিয়েছি ঢাকা দেওয়ার পরে দেখুন একেবারেই এই নিরামিষ কাঁকরোলের রান্না একদম তৈরি খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে ভীষণই অসাধারণ লাগে দেখুন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এটাকে আপনারা ভাত রুটি বা পরোটার সাথে খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ